বাংলা কমিক্সের জগতে কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন নারায়ণ দেবনাথ। গত 50 বছরেরও বেশি সময় ধরে তার রচিত হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফোঁটে ইত্যাদি কমিক চরিত্রগুলি ছোট বড় সকল বাঙালিকে মাতিয়ে রেখেছে। গত 18 জানুয়ারি 2022 সালে 97 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা তাকে স্মরণ করে তার জীবন ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। নারায়ণ দেবনাথের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর হলেও তার জন্মের আগেই তার পরিবার হাওড়া শিবপুরে চলে এসেছিল। তার পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলঙ্কারের নকশা তৈরির ব্যাপারে তার আগ্রহ জন্মায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে 5 বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। শেষ বর্ষে এসে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। প্রথম দিকে একজন অলঙ্করণ শিল্পী হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। সমকালীন প্রায় সমস্ত দিকপাল সাহিত্যিকের লেখার অলঙ্করণ করেছিলেন নারায়ণ দেবনাথ। ঠাকুমার ঝুলির মতো জনপ্রিয় বিভিন্ন ধরনের বইয়ে তার আঁকা প্রচ্ছদ ব্যবহৃত হতো। বাংলা কমিক্সের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেবসাহিত্য কুটিরের সম্পাদক মণ্ডলীর উৎসাহে। তার রচিত প্রথম জনপ্রিয় কমিক চরিত্র হাঁদা ভোঁদা আত্মপ্রকাশ করেছিল 1962 সালে। হাঁদা ভোঁদা প্রকাশের সাথে সাথেই পাঠকদের সমাদর পায় এবং সূত্রা পত্রিকা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে। শুরুতে নারায়ণ দেবনাথ নিজেই হাঁদা ভোঁদায় অঙ্কন এবং কালিবসানোর কাজ করতেন। পরবর্তীকালে তা গ্রে স্কেলে প্রকাশ করার ব্যবস্থা করা হয়। হাঁদা ভোঁদা একটানা 53 সপ্তাহ ধরে সূত্রা পত্রিকায় চলেছিল। নারায়ণ দেবনাথের প্রথম রঙিন কমিক চরিত্র ছিল বাটুল দি গ্রেট। 1965 সালে বাটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন নারায়ণ দেবনাথ। কলকাতার কলেজ স্ট্রিট থেকে ফেরার পথে তিনি বাটুলের কল্পনা করেন এবং ততক্ষণাৎ তার প্রতিকৃতি এঁকে ফেলেন। এরপর থেকে সূত্রা পত্রিকায় একসাথে হাঁদা ভোঁদা এবং বাটুল দি গ্রেট প্রকাশিত হতে থাকে। 1969 সালে কিশোর ভারতী পত্রিকায় আত্মপ্রকাশ করে নন্টে ফোঁটে। এরপর বিভিন্ন পত্রপত্রিকায় একে একে বাহাদুর বিড়াল, ডানপিটে খাদু আত্মার কেমিক্যাল দাদু, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায় ইত্যাদি জনপ্রিয় কমিক চরিত্রগুলি প্রকাশিত হয়। তিনি ভারতের প্রথম এবং একমাত্র কমিক শিল্পী যিনি সাম্মানিক ডিলিট পেয়েছেন। 2013 সালে নারায়ণ দেবনাথ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। ওই একই বছরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। নারায়ণ দেবনাথকে 2021 সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।